এদিকে বাংলা নববর্ষের দিন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রা করার বাধ্যবাধকতা এর মধ্যে বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মাওশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হচ্ছে নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও এসোহে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। এদিকে বাংলা নববর্ষের দিন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রা করার বাধ্যবাধকতা এর মধ্যে বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মাওশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হচ্ছে নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও এসোহে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। এদিকে বাংলা নববর্ষের দিন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রা করার বাধ্যবাধকতা এর মধ্যে বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মাওশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হচ্ছে নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও এসোহে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। এদিকে বাংলা নববর্ষের দিন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রা করার বাধ্যবাধকতা এর মধ্যে বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মাওশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হচ্ছে নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও এসোহে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। এদিকে বাংলা নববর্ষের দিন শিক্ষা প্রতিষ্ঠানের শোভাযাত্রা করার বাধ্যবাধকতা এর মধ্যে বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মাওশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হচ্ছে নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও এসোহে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।